মোহনবাগানের ক্ষেত্রে ব্যাক টু ব্যাক উইন এবং বেঙ্গালুর ক্ষেত্রে ব্যাক টু ব্যাক লস দেখো ম্যাচটা যখন শুরু হয় বা শুরুর থেকেও রেদার বলা ভালো যে ম্যাচের যখন স্টার্টিং লাইন আপ আসে যে চেঞ্জেসগুলো দুটো টিমের এক্সপেক্ট করেছিলাম প্রিভিউর মাধ্যমে বলেছিলাম যে মোহনবাগানের ক্ষেত্রে একজন সেন্টার ব্যাক মানে ফরেন সেন্টার ব্যাকে মোহনবাগানে যাওয়া উচিত হুগো বোমোর মাঝ মাঠে ফেরা উচিত সেখানে কোথাও ম্যাচটাকে পুরো কন্ট্রোল করার ক্ষেত্রে দরকার সেটা কিন্তু অবশ্যই শুরুতে মোহন পর্যন্ত তিনি দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে ভাই পাবলিক যেটা বুঝছে সেটা তিনি আরও বেটার বোঝেন সেইভাবে তিনি কিন্তু স্ট্র্যাটেজি স্টার্ট করেছেন অপরদিকে সাইমন গ্রেসনের বেঙ্গালুরু ক্ষেত্রে বলেছিলাম যে মাঝ মাঠে ক্রিয়েটিভিটির দরকার রয়েছে যেটা প্রথম ম্যাচে তাদের কিন্তু ল্যাকিং হয়েছিল সেটাও কিন্তু দেখলাম যে হ্যাঁ বেঙ্গালুরু ক্ষেত্রে হয়েছে হাবি ফিরেছে এবং অ্যাটাকিং জায়গাতে প্লেয়ার বাড়ানো কোথাও ক্রিয়েটিভ প্লেয়ার বাড়ানো বা স্পিডি প্লেয়ার বাড়ানো এটা কিন্তু ব্যাঙ্গালুরু শুরুতে করেছিল এবং দুটো টিম যেভাবে ফার্স্ট হাফটা স্টার্ট করেছে বা থ্রু আউট দ্য ফার্স্ট হাফ তারা খেলেছে দুটো টিমের কাছেই কিন্তু মারাত্মক মশলা ছিল বা কোথাও ম্যাচটা প্রথম হাফে এক শূন্যতে লিড করার ক্ষমতা ছিল দুটো টিমের ক্ষেত্রে আমি বলবো বেঙ্গালুরু অনেক বেশি চান্স ক্রিয়েট করেছে অনেক বেশি ওপেনিং করেছে মোহনবাগান রাদার ওপেনিং করেছে এবং তার থেকেও বেশি কথা যে অনেক চান্স খুব বাজেভাবে নষ্ট করেছে যেটা আরও বেটার ওয়েতে কিন্তু ফিনিশ করা যেত বাট সেকেন্ড হাফে দেখা গেলো যে মোহনবাগানের স্ট্র্যাটেজি কিন্তু শুরু থেকে চেঞ্জ এবং কোথাও কাউন্টার অ্যাটাকটাকে অনেক বেশি করে ইউটিলাইজ করা এবং মাঝ মাঠে বল হোল্ডিংয়ের থেকে উইং দিয়ে অনেক বেশি করে অ্যাটাককে তুলে নিয়ে আসা এবং সেখান থেকেই কিন্তু একটা রেজাল্ট সেই রেজাল্ট থেকেই কোথাও পুরো ম্যাচের রেজাল্টটা কিন্তু মোহনবাগান পকেটে পুরে নিল উল্টো থেকে বেঙ্গালুরু তারাও চেষ্টা করেছে দুটো লাল কার্ড হয়েছে রেফারিং বিভিন্ন ডিসিশন একটা পেনাল্টির আবেদন বহু কিছু কিন্তু ম্যাচের মধ্যে ঘটেছে যেটা ঘটাটাই খুব স্বাভাবিক ছিল এমনি এমনি এই ম্যাচটা হাই ভোল্টেজ হয় না এই ম্যাচের মধ্যে কিন্তু বহু মশলা মজুদ থাকে সেইভাবে খেলা হয়েছে পুরো ম্যাচটা নিয়ে অবশ্যই অ্যানালিসিস করবো শুরু করবো বাট তার আগে যেটা রোজ বলে থাকি যদি চ্যানেলটা নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইকনটা ক্লিক করে দিও আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও দেখো ফার্স্ট হাফে যে জিনিসটা শুরুতে ছিল একদম ইনিশিয়াল টাইমে সেখান থেকে দেখা গেলো যে বেঙ্গালুরু তারা কিন্তু অ্যাটাক স্টার্ট করে দিল ম্যাচ শুরু হয়েছে বেঙ্গালুরু অ্যাটাক শুরু হয়েছে এবং শুরুর দিকেই কিন্তু ব্যাক টু ব্যাক তারা কর্নার জিতে নিয়েছে কর্নারের মধ্যে দু একটা ভেরিয়েশন ছিল এবং সঙ্গে সঙ্গে দেখলাম যে একদম শুরুতেই ম্যাচ শুরু হয়েছে খুব একটা রিদিমের মধ্যে প্লেয়ার আউট ঢোকেনি তখনই একটা গোল লাইন ক্লিয়ারেন্স বাই অনুরুদ্ধ থাপা এবং এখান থেকে বোঝা গেলো যে ম্যাচের ইন্টেন্সিটি কী রয়েছে কি হতে চলেছে ম্যাচটার মধ্যে কেন এই ম্যাচটা এতটা হাই ভোল্টেজ হওয়ার কথা বারবার বলে যায় বাট তারপরে দেখা গেলো যে আস্তে 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 কিন্তু মোহনবাগান তারা বল পজিশন রাখছে তারা কোথাও ম্যাচটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে অনেক বেশি পাস খেলছে ডায়াগোনাল পাস খেলছে স্কোয়ার পাস খেলছে থ্রু বল যাচ্ছে এবং কোথাও উইং দিয়ে কিন্তু মনভির অ্যান্ড লিস্টনের যে দৌড়টা বারবার যে কাট করে ঢোকা এটাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা হচ্ছে বাট আমি বলব ফার্স্ট হাফের ক্ষেত্রে মোহনবাগানের যেটা সবথেকে বড় ফল্ট সবার চোখে লেগেছে সেটা হচ্ছে আননেসেসারি লং শর্ট নেওয়া যে জায়গা থেকে দেখা যাচ্ছে বারবার সেটা ফেলিওর হচ্ছে সেটা লিস্টন মেরেছে দিমিত্রি মেরেছে আনোয়ার আলি উঠে এসে মেরেছে সেখান থেকে যদি বিল্ড আপ করে অ্যাটাক তুলে নেওয়া যেত আমার মনে হয় কিন্তু ওপেনিং অনেক বেশি করে পাওয়া যেত দু নম্বর জিনিস যেটা ফার্স্ট হাফে আরও বেটার লেগেছে সেকেন্ড হাফে গোল না খাওয়ার আগে অবধি কিন্তু অনেক বেটার লেগেছে সেটা হচ্ছে বেঙ্গালুরু ডিফেন্সিভ প্লেয়ারের দমিয়ানোভিচ এবং জোহানোভিচের একটা অসাধারণ পারফরমেন্স এরিয়াল বলের ক্ষেত্রে হোক গ্রাউন্ডারের ক্ষেত্রে হোক তারা যতগুলো বল গেছে ততগুলো বল কিন্তু ক্লিয়ার করেছে এবং এই জায়গাটাতে কোথাও মোহনবাগান কিন্তু ওপেনিং করে ওপেনিং করতে পারছিল না এবং সেই কারণে মনে হয় যে লং শটের দিকে তারা কিন্তু গেছিলো এবং মোহনবাগান এই ধরনের যখন অ্যাটাকগুলোকে বারবার তুলছে বা কোথাও বল কন্ট্রোলটাকে অনেক বেশি করে নিজেদের দখলে রাখছে এবং ফার্স্ট হাফে ছিল এটা হিউজ গ্যাপ ছিল তখন বেঙ্গালুরু কোথাও স্ট্র্যাটেজি চেঞ্জ করে দেখলো যে তারা কাউন্টার অ্যাটাকে যাক এবং সেই কাউন্টার অ্যাটাক থেকে কিন্তু তারা রেজাল্ট তুলে আনার জন্য অনেক চেষ্টা করেছে বাট যেটা মেন ফেলিওর হয়েছে বেঙ্গালুরুর ক্ষেত্রে সেটা হচ্ছে ফিনিশিংয়ের অভাব বাট ফার্স্ট হাফটা যখন গোললেস এন্ড হলো তখন মনে হলো যে সেকেন্ড হাফে তো আসল মশলা বাকি রয়েছে জাস্ট ওয়েট করা যাক যে সেকেন্ড হাফটা কী হয় এবং সেকেন্ড হাফ যখন শুরু হলো জাস্ট শুরুতে কিন্তু মোহনবাগান অ্যাটাক তুললো এবং সেই অ্যাটাকের স্ট্র্যাটেজি কিন্তু চেঞ্জড আর কোনোভাবে বল হোল্ড করার ব্যাপার নেই সোজা বলকে উইংয়ে ছাড়ো এবং উইং থেকে পরপর কাট করে অ্যাটাককে ঢোকাবে এবং সেখানে একদিকে দিমিত্রি অ্যান্ড মানভীর ঢুকলো ডান দিকে থেকে হুগো বোমো অ্যাড লিস্টন ক্রস ঢুকলো এবং শুরুতেই জাস্ট সেকেন্ড হাফ শুরু হয়েছে এবং শুরুতেই কিন্তু ব্যাক টু ব্যাক বোধহয় চারটে কর্নার আর্ন করলো মোহনবাগান এবং এখানে কোথাও ফার্স্ট যে কন্টিনিউয়াস প্রেসার এই প্রেসারটা বেঙ্গালুরু ডিফেন্স তারা কিন্তু ফিল করতে শুরু করলো বাট আমার বেঙ্গালুরু ডিফেন্সকে অন্য মানে আগের ম্যাচের থেকে আজকের ম্যাচে অনেক বেটার লেগেছে এবং কোথাও একটা রক সলিড ডিফেন্ডিং দমজানোভিচ এবং জোহানোভিচের মধ্যে শুরু থেকে ছিল যে জায়গা থেকে গোলটা হয়েছে এই গোলের ক্ষেত্রে আমি ফল্ট বলবো সব থেকে বেশি কিন্তু পারায়ুশ্রীভাষের কারণ জহানভিচের যে হেড ক্লিয়ারেন্সটা ছিল সেটা রং ছিল এবং ভাই জেসন কামিংস সিরিয়াসলি বলছি ওকে আমরা হয়তো অনেক সময় এক্সপেক্ট করছি যে একদম বক্স ট্রাইকারের মতো বক্সে থাকবে যেখানে দিমিত্রি রয়েছে হুগো রয়েছে লিস্টন রয়েছে মনবীর রয়েছে সাহাল রয়েছে এতজন ক্রিয়েটিভ প্লেয়ার রয়েছে ওকে একটা ছোট্ট করে বল বাড়িয়ে দেবে এবং প্লেয়ারটা গোল করবে বাট না জেসন কামিংস ইজ আ ভেরি ডিফারেন্ট প্লেয়ার এই প্লেয়ারটা কখনোই ফক্স ইন দ্য বক্সের মতো ওই বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকে না এবং সেখানে ওয়েট করে না যে কখন ওর জন্য কেউ বল ক্রিয়েট করে দেবে অনেক বেশি করে জেসন কিন্তু গেমের মধ্যে ইনভলভ হয় এবং এটা কোথাও আলাদা করে টিমের যে অ্যাটাকিং স্ট্র্যাটেজিটা রয়েছে সেটাকে অনেক চেঞ্জ করে দেয় এবং আগের ম্যাচেও সেটা হয়েছিল যখন জেসেন কামিংস একটা থ্রু বল বাড়িয়েছিল লিস্টনের জন্য লিস্টন কিন্তু খুব ঠান্ডা মাথায় সেটা দিমিত্রীকে পাশ করেছিল আজকেও ঠিক তাই হলো জেসেন বলটা ধরেছে বলটা ধরে দেখেছে যে পারাগ শ্রীবাস কিন্তু ওকে চ্যালেঞ্জ করতে আসছে এবং সেখানে হুগোবুমো পুরো ফ্রি পুরো ফ্রি সেই জায়গাতে জাস্ট হুগো মোমার জন্য একটা লে অফ রাখলো এবং সেখান থেকে যা করার সেটা হুগো খুব ভালো করে জেনে কন্টিনিউয়াসলি করে আসছে এবং সেখান থেকে একটা জাস্ট অসাধারণ ফিনিশ এবং ঠান্ডা মতো একটা ফিনিশের দরকার ছিল এবং এই গোলটা কোথাও পুরো ম্যাচের কিন্তু চেহারাটাকে পুরো ম্যাচের যে ফেটটা রয়েছে সেই ফেডটাকে চেঞ্জ করে দিল এর মাঝে একটা ইনসিডেন্ট ঘটেছিল অনেকেই দেখেছে পরবর্তীকালে সবার হয়তো কারেকশন হয়েছে সেটা হচ্ছে দিমিত্রি পেত্রতোষ বক্সের মধ্যে পড়ে গিয়েছিল এবং সেখানে একটা পেনাল্টির আপিল ওঠে এবং সেখানে প্রথমে একদম ইনিশিয়ালি কিন্তু মনে হয় যে হ্যাঁ পেছন থেকে একটা ট্রিপ করা হয়েছিল রোহিতের একটা ট্রিপ ছিল তখন মনে হলো চলো আবার রেফারিং তার নিজের ছন্দে ফিরে গেছে বাট না পরে যখন রিপ্লেটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা গেলো যে ওখানে রোহিতের খুব একটা দোষ কিছু ছিল না বা দোষ ছিল না বললেই চলে পুরোপুরিভাবে দিমিত্রি ওখানে তার ব্যালেন্স হারিয়ে পায়ে পায়ে জড়িয়ে কিন্তু পড়ে গেছিলো যেটা প্লেয়ার হয়তো মনে করেছে আমাকে পেছন থেকে তখন ট্রিপ করা হয়েছিল বাট দ্যাট ওয়াজ নট পেনাল্টি পরে দেখা গেল যে হ্যার রেফারিংয়ের ডিসিশনে কিন্তু ভুল রয়েছে ভুলটা রয়েছে যখন সুরেশের লাল কার্ডটা হলো কারণ ওই মুহূর্তে দিমিত্রিকে কিন্তু ফাউলটা করে রসন বাট সুরেশ ওখানে খুব একটা ফাউল করেনি নি সুরেশ শুধুমাত্র বডিটা সিল্ড করেছিল রসন ওকে টেনে ফেলে দিয়েছিল রেফারি জাস্ট এলো সুরেশকে সেকেন্ড ইয়েলো দেখালো লাল কার্ড দেখে বার করে দিল বাট যেটা সেকেন্ড রেড কার্ড হয়েছে বেঙ্গালুরু যেটা রসন খেয়েছে আমার কাছে ওটা জেনুইন রেড কার্ড ছিল কারণ ওখানে আর কিছু করার ছিল না ওই জায়গাতে আর কিচ্ছু করার ছিল না রসন পুরো ম্যাচটা খুব ভালো খেলেছে আনোয়ারের মতো ডিফেন্ডারকে কিন্তু যথেষ্ট পরিমাণে আজকে চাপে রেখেছিল এবং আনোয়ার ওকে একটা খুব বাজে ফাউল করলো প্রফেশনাল ফাউল ছিল বাট এই ধরনের ফাউল তুমি যখন করছো তার মানে তোমার মধ্যে কি প্রেসার রয়েছে সেটা কিন্তু বেরিয়ে আসে তিন চারজনকে কিন্তু কাটিয়ে লাস্ট যখন আনোয়ারকে কাটাতে থাকলে ওখানে ফাউল করলো আনোয়ার কিন্তু কার্ড কনসিট করলো তারপর আনোয়ারকে কোচ রিপ্লেস করেছিল যে আর দরকার নেই ভাই আবার যদি একটা ইনসিডেন্ট ঘটে যায় তাহলে আমার সেই ক্ষেত্রে লস হবে এবং যখন রশন ওই জায়গাতে ফাউল করলো একটা ফ্রাস্ট্রেশন বারবার করে চান্স ওপেন করেও কনভার্ট করতে না পারা এই প্রত্যেকটা জায়গা কিন্তু প্লেয়ারদেরকে ঘিরে ধরে সেখান থেকে কোথাও ওই ধরনের ফাউল এবং ওটার রেড কার্ড দ্যাট ওয়াজ আ জেনুইন রেড কার্ড ফর এনি প্লেয়ার এবং সব থেকে বড় কথা দশজন হয়ে যাওয়ার পর বা নজন হয়ে যাওয়ার পরেও কিন্তু বেঙ্গালুরু তারা অ্যাটাক করতে ছাড়েনি প্রচুর অ্যাটাক তারা তুলে নিয়ে গেছে কিন্তু যেটা বারবার বলছি যে প্লেয়ারই আসুক না কেন সেটা কার্টিসম্যান থাকুক সেটা রায়ান উইলিয়ামস থাকুক সেটা শিবাশক্তি আসুক যেটা মেন প্রবলেম বেঙ্গালুরু ক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে যে তাদের প্রপার ফিনিশিংয়ের অভাব এবং সেইভাবে যে খুব একটা ভেসেলকাইতার আজকে চাপের মধ্যে ছিল খুব হার্ড কিছু সেভ করেছে তা না উল্টো দিকে গুরপ্রীতের ক্ষেত্রেও তাই যে খুব হার্ড সেভ করেছে তা না শেষের দিকে দেখলাম যে দিমিত্রি যে ইজি বলগুলোকে নিয়ে গেল যেখান থেকে ওর ফিনিশ করা দরকার যেখান থেকে ও খুব ঠান্ডা মাথায় ফিনিশ করতে পারে মানে ওর জন্য ওটা জলভাত সেখান থেকেও দেখলাম যে উড়িয়ে দিল বাইরে মারলো আউট নেটে লাগলো এবং এটা কোথাও আমার মনে হয় যে দেখো এতে খুব একটা ম্যাচের ওপর তো ফারাক পড়ছে না বাট একটা প্লেয়ার যখন গোল পায় বা কন্টিনিউয়াসলি যখন পরপর ম্যাচে সে গোল স্কোর করে তার কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক হাই থাকে এবং একজন স্ট্রাইকারের এই জন্য গোল পাওয়াটা অনেক বেশি দরকার ঠিক আছে তোমার টিম জিতছে তুমি একদম প্রপার জায়গাতে রয়েছো যেখান থেকে হারার সম্ভাবনা নেই তুমি পুরো ম্যাচটাকে কন্ট্রোলে নিয়ে নিয়েছো বাট তুমি গোল করছো মানে তোমার নিজের কনফিডেন্সটা বাড়ছে এবং যখন তোমাকে ব্যাক টু ব্যাক ম্যাচেস খেলতে হবে পর 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 খেলা রয়েছে সেখানে গোল পাওয়া মানে কিন্তু কনফিডেন্স লেভেলটা একদম প্রপার জায়গাতে থাকবে বাট দিমিত্রি পেত্রদোষ ইজ এ চ্যাম্পিয়ন প্লেয়ার এবং যেই জায়গা থেকে ও পুরো আজকে ম্যাচটাকে অপারেট করেছে বারবার আমরা বলি না যে হুগোমো পুরো ম্যাচ অপারেট করে মোহন বাগানার আজকে কোথাও আমার মনে হয়েছে হুগো ভোম থেকে অনেক বেশি কিন্তু অপারেট দিমিত্রি করেছে যেই জায়গাগুলো থেকে ও অপারেট করেছে যেইভাবে বারবার ওঠা আমা করেছে যেভাবে দুটো উইং দিয়ে ও ঢুকেছে কাট করেছে শর্ট নিয়েছে আমার মনে হয় যে এই প্লেয়ারটা এই মুহূর্তে দাঁড়িয়ে আর মানে তর্কের কোনো দরকার নেই আর কোনো সেখানে ডিবেটের প্রয়োজন আছে বলে মনে হয় না বাট মোহনবাগানের এই মুহূর্তে সব থেকে যে বেস্ট প্লেয়ার সেই প্লেয়ারটার নাম কিন্তু দিমিত্রি পেতে হতো আজকে হয়তো গোল পায়নি বাট গোল না পাওয়া ছাড়া যা কিছু করার দিমিত্রি কিন্তু করেছে অ্যান্ড ওভারঅল দেখো মোহনবাগান যেটা করেছে সেটা ছাড়া টিম গেম কিছু কিছু হয়তো ল্যাক হয়েছে সেটা ইন্ডিভিজুয়াল ল্যাক হয়েছে যেটা শাহাল আব্দুলস আমাদের ক্ষেত্রে হয় অনেক ম্যাচে যে শাহালের আজকের দিনটা হয়তো ভালো গেল না বা তাকে কোথাও আজকে ফোকাসড লাগছে না এর বাইরে আমার মনে হয় না খুব একটা প্রবলেম হয়েছে বলে লিস্টন কোলাশো আস্তে আস্তে এই যে ছন্দে ফিরছে মনভিরকে অনেক বেশি ক্রিয়েটিভ লেগেছে তাকে রাইট উইং ব্যাক খেলানো হয়েছে লিস্টনকে লেফট উইং ব্যাক খেলানো হয়েছে শুরু থেকে দুজনের মধ্যে কিন্তু অ্যাটাকিং কোয়ালিটি যে কতটা সার্প এবং সেটা ডে বাই ডে তারা গেম টাইম পেতে পেতে কোন লেভেলে নিয়ে যেতে পারে আপাতত সেখানে রয়েছে দুজনে কিন্তু প্রপার রিদিমে রয়েছে এবং যখন তোমার টিম পুরো টিম গেম খেলবে এবং যখন তোমার বেঞ্চ স্ট্রেংথ এই লেভেলে থাকবে যে তারাও পরবর্তীতে এসে নেমে ম্যাচের রং চেঞ্জ করতে পারে বা আমি যেখানে রয়েছি যে লিডটা আমার রয়েছে সেই লিডটা আমাকে হোল্ড করতে হবে বলটা আমাকে হোল্ড করে খেলতে হবে এই যে স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জগুলো বা স্ট্র্যাটেজিক্যাল স্টার্টিংগুলো কোথাও ফেরান্দর মধ্যে এইবারে দেখা যাচ্ছে শুরু থেকে একদম একদম প্রথম দিন থেকে আমার মনে হয় যে এখানে কোথাও মোহনবাগান কিন্তু একটা বড় লেভেলের তাদের টার্গেটটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে এবং এটা কোথাও টিমের মেন্টালিটি প্লেয়ারদের মেন্টালিটি এবং যে উইনিং স্ট্র্যাটেজিসগুলো রয়েছে সেটাকে অনেক বেশি করে সামনে নিয়ে আসছে এবং এটা কোথাও মোহনবাগানকে গোটা সিজনে একটা মাইলেজ দেবে যদি কোনোভাবে রকম প্রবলেম তাদেরকে হিট করতে না পারে বাট দেখা যাক এরপর যত ম্যাচ রয়েছে তত কিন্তু টাফ ম্যাচ সামনে আসতে থাকবে যত দিন গড়াবে প্লেয়ারদের টায়ার্ডনেস বাড়বে ফ্যাটিক বাড়বে এবং খুব স্বাভাবিক ব্যাপার আমাদের এখানে ওয়েদারের যা অবস্থা হিউমিডিটির যা অবস্থা সব কিছুকে মাথায় রেখে কিন্তু মোহনবাগানকে পরপর ম্যাচ এগিয়ে যেতে হবে বেস্ট উইসেস থাকলো তো এই যা কিছু বলার ছিল ভিডিওর মধ্যে এটাই এবার তোমাদের যা বলার রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও বাকি যা তোমাদের ওপিনিয়ন্স রয়েছে যদি কিছু মিস করে গিয়ে থাকি পয়েন্ট অবশ্যই ধরিয়ে দিও এই ভিডিওটাই অবধি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট